উমর ফারুক ছেলে মদফান করায় উনি নিজের ছেলেকে আশি দরা মারতে মারতে চল্লিশ দরা মৃত্যুবরণ করেন দাফনের পরে বাকি চল্লিশ দৌড়্রা কবরের উপর মারেন এই কথা কি সত্য ঘটনা নাকি বানোয়ার কাহিনী বিভিন্ন ওয়াজে মোল্লারা রসিয়ে রসিয়ে ওই কথা বলে থাকে সত্য মিথ্যা জানাবেন দয়া করে দেখুন ওমর উমরাজিওয়াল আনহুর এক ছেলে এই যে ঘটনাটা বলা হয়েছে ঘটনাটা আসলে বর্ণনা এসেছে বিভিন্ন বর্ণনায় আসছে আসছে সত্য নিঃসন্দেহে তবে মদ পান করার বিষয়টি সহিভাবে প্রমাণিত হয়নি তবে এটা তাকে বলা হয়েছে যে তিনি খেয়েছেন এই জন্য আনহু তাকে চল্লিশ ব্যত্রাঘাত করতে বলেছেন বাকিটা চল্লিশটা ইয়ার উপর দিয়েছেন এটা আবার মিথ্যাচার করে বলা হচ্ছে তো ব্যত্রাঘাতের কারণে তার শরীর ছিল খুবই খুবই ক্ষীণ কাজ ছিল এই জন্য তিনি মারা গিয়েছিলেন এটা বিভিন্ন বর্ণায় আসছে এটাকে একবার উড়িয়ে দেওয়া যায় না এটা সত্য ঘটনাটা সত্য কিন্তু বাকি চল্লিশটা তার কবর উপর দিয়েছেন এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এটা বলা যাবে না রশি রসি বলা যাবে না কেউ যদি মদ খেয়েও কেউ কোনোদিন দিন মদ খায় সেই জায়গাতে আমাদের উচিত নয় সহবে সালাহিনের কোনো একটা বিষয় নিয়ে বাড়াবাড়ি করে আমি সেগুলি বর্ণনা করা মানুষের ভিতরে মদ খাওয়ার প্রবণতা জাগ্রত করে দেয় এটা ঠিক নয় আমাদের যে ভাইরা এগুলি বলেন তারা এটা অন্যায় করছে তাদেরকে বলবেন না নাম ধরে কিছু না বলতে বলবেন এটা যে উমরাদ সময় এরকম ঘটনা ঘটছে তিনি তার সময় তিনি যে মদ খেয়েছে তাদেরকে সেটা শাস্তি বিধান করেছেন উমর নয় শুধু রসুল্লাহ সাল্লাম তিনিও কিন্তু শাস্তি বিধান করেছেন সাহাবাহরামের কেউ কেউ মদ খেয়েছেন তখন রসুল শাস্তি বিধান করেছেন কিন্তু এগুলি বলার চেয়ে আপনার দায়িত্ব হচ্ছে বলা যে মদ খাওয়া হারাম মদ খাওয়া শাস্তি আসবে কিন্তু এভাবে বলে মদ খাওয়াটাকে স্বাভাবিক করে ফেলা যে সাহাবি রাখেছে রসুল রসুলের যুগে সাহাবি রাখিয়েছেন সাহাবির সন্তান রাখিয়েছে আমরা খালি কি অসুবিধা হবে এই জাতীয় যেন টেন্ডেন্সি মানুষের তৈরি না হয় কারণ জানেন একটি অন্যায় আলোচনা হলে অন্যায় কিন্তু মানুষের ভিতরে টেন্ডেন্সি জাগ্রত হয় এই জন্য আল্লাহ তালা কোরআনকারিম বলেছেন ইনআাল্লাহিনী হেবু আন তাসি আল ফাহেফিল্লিন আদাবুল আলিম যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ফাহের ছড়িয়ে পড়ুক তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে এই জন্য যখন কোনো অন্যায় হবে কোনো কোনো বেবিচার বা এই জাতীয় কোনো ঘটনা হবে ইসলাম বলে না যে সেটা রসি রসি বলবে বা সে ঘটনা বলবে বা পত্রিকায় দিবে বা জানিয়ে দিবে মানুষকে এটা ইসলাম বলে না কারণ এর মাধ্যমে সমাজ এটাকে স্বাভাবিকভাবে নিবে এবং মনে করবে যে এটা হচ্ছেই অহরহ হচ্ছে আমিও করলে অসুবিধে কী কিছু মানুষের ভিতরে সেই রকমের অবস্থা জাগ্রত হবে এই জন্য উচিত নয় কোনো মানুষ যেটা বলেছে এই জাতীয় ঘটনা বলে বলে ওয়াজ করা উচিত নয় বরং ওয়াজ করবে যেটা শাস্তিকি। শাস্তি কী এবং কেন হারাম করা হয়েছে ক্ষতিকর দিক সেগুলি বলবে সেগুলি বলবে এবং বলবে আমভাবে বলবে সাধারণভাবে বলবে যে রসুলের যুগে রসুল কাউকে শাস্তি থেকে মুক্ত দেয় মুক্তি দেননি সাহাবাই ক্যারামের যুগ বা খলিফাদের যুগ শাস্তি মুক্তি দেননি এভাবে বলবেন কিন্তু এটার বিপরীতে একজনকে অপমানজনকভাবে তুলে ধরা বা সাহাবিদের সন্তানদেরকে তুলে ধরা বা রসুলের যুগে সাহাবিদেরকে তুলে ধরা যে তারা এই মদ খেয়েছেন এই করেছেন এই জাতীয় কথাগুলি এইভাবে না বলাই আমাদের উচিত বলে আমরা মনে করি সেগুলি মানুষ পড়ে নিতে পারবে কিন্তু এগুলো জনসাধারণ সম্মুখে বলা এর অর্থ হচ্ছে আমি বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নেওয়ার জন্য তাদেরকে উৎসাহ দিচ্ছি আল্লাহ আমাদের বোঝার তো দান করুন